हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग जानाচ্ছি সবাইকে। 29 জানুয়ারি অর্থাৎ আজকের দিনের টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। প্রতিদিন সকাল শুরু হোক পড়াশোনার সাথে আর জি টেকের সাথে। চলুন দেখে নিচ্ছি আজকে টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্রতিদিন সকালবেলা কম্পিটিটিভ এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। তো চলুন দেখে নিচ্ছি আজকে টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স। তো এবং আমি এটা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো পিডিএফটা, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্রথম যেটা রয়েছে, কোন রাজ্য বেস্ট ইলেকটোরাল প্র্যাকটিস 2020 বা সেরা নির্বাচনী অনুশীলন পেল? তিনটে অপশান আছে, মহারাষ্ট্র, মেঘালয়, বিহার। সঠিক উত্তরটি হচ্ছে মেঘালয়। মেঘালয়ের যিনি সিইও অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার আছে তাকে এটা আমাদের রাষ্ট্রপতি দিয়েছেন এবং তাকে দেওয়া হয়েছে বেস্ট ইলেকটোরাল প্র্যাকটিস অর্থাৎ সেরা নির্বাচনী অনুশীলন তাকে দেওয়া হয়েছে 2020 সালের। তো চলুন দেখে নিচ্ছি দ্বিতীয়টা। ইউরোপিয়ান দেশ এস্তোনিয়া, তাতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হলো? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইউরোপিয়ান দেশ এস্তোনিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? তিনটে অপশান আছে, কাজা কালাস, দ্বিতীয় অপশান হচ্ছে ক্রেস্টি কালজুলেট, তৃতীয় অপশানটি হচ্ছে কেলি কোকো। তো এই তিনটি উত্তরের বা অপশানের মধ্যে সঠিক উত্তরটা দেখে নিচ্ছি। সঠিক উত্তরটা হচ্ছে কাজা কালাস। এবং আরও প্রসঙ্গত বলে দিই আপনাদের, এই কাজা কালাস ইনি হচ্ছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী এস্তোনিয়ার। তার সাথে ক্রিস্টি কালজুলেট ইনি হচ্ছেন প্রথম রাষ্ট্রপতি এস্তোনিয়ার, অর্থাৎ এস্তোনিয়াতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেই মহিলা হলেন এই প্রথমবারের জন্য। তো বিশাল বড় কংগ্রেচুলেশন এস্তোনিয়ার এই যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি হওয়ার জন্য। তো চলুন দেখে নিচ্ছি 3 নম্বরটা। কোন খেলোয়াড় সদ্য প্রয়াত হয়েছেন যে ভারত ও মোহনবাগানে খেলতো? শুধুমাত্র ভারত মোহনবাগান না, ইস্ট বেঙ্গলে খেলেছে, এছাড়া পোর্ট ট্রাস্টে খেলেছে, অনেক বা ডোমেস্টিক জায়গাতে খেলেছে এবং তাকে একটা সময় মানে বেস্ট গোলকিপার বলা হতো। তো কোন খেলোয়াড় তিনি সদ্য মারা গেছেন? তিনটে অপশান আছে, চুনি গোস্বামী, পি কে ব্যানার্জি, প্রশান্ত ডোরা। সঠিক উত্তরটা দেখে নিচ্ছি। সঠিক উত্তরটা হচ্ছে প্রশান্ত ডোরা। প্রশান্ত ডোরা যিনি সদ্য প্রয়াত হয়েছেন তিনি শুধুমাত্র ভারতে তো খেলেইছে, তার সাথে ডোমেস্টিকে কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল, পোর্ট ট্রাস্ট এরকম অনেক জায়গায় তিনি কিন্তু ফুটবল খেলেছিলেন। চলুন দেখে নিচ্ছি 4 নম্বর আপডেটটা। কে চেন্নাইতে কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল অর্থাৎ NCLAT লঞ্চ করলো? অর্থাৎ চেন্নাইতে যে কোম্পানি লয়ের জন্য আলাদা যে কোর্ট হয় সেটাকে ট্রাইব্যুনাল কোর্ট বলা হয়। তো সেই ট্রাইব্যুনাল যে অ্যাপিলেট কোর্ট সেটা কে লঞ্চ করলো? তিনটে অপশান আছে, নির্মলা সীতারামন, অমিত শাহ, নরেন্দ্র মোদী। সঠিক উত্তরটা আপনারা মনে হয় অনেকেই জানেন, তবু আমি বলে দিচ্ছি। 4 নম্বরে সঠিক উত্তর হচ্ছে নির্মলা সীতারামন, অর্থাৎ আমাদের যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি লঞ্চ করলো চেন্নাইতে কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল। চলুন দেখে নিচ্ছি 5 নম্বরটা। এবং প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট, যেরকম জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিচ্ছি এগুলো কিন্তু আপনারা বাড়িতে হোমওয়ার্ক হিসাবে পড়াশোনাটা করতে থাকুন, কারণ এটার জন্যই কিন্তু আপনাদের জন্য এই সকালবেলা করে এটা নিয়ে আসছি যাতে আপনারা একটা ধাপ এগিয়ে যেতে পারেন। চলুন দেখে নিচ্ছি 5 নম্বরটা। ধনলক্ষ্মী ব্যাংকের নতুন এমডি ও সিইও কে হলো? ধনলক্ষ্মী ব্যাংক তাদের নতুন এমডি অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও তিনি কে হলো? তিনটে অপশান আছে আপনাদের কাছে, JK Sivan, সুনীল গুরুবক্ষিণী এবং রাজ মালহোত্রা। তো সঠিক উত্তরটি হচ্ছে JK Sivan। সুনীল গুরুবক্ষিণীকে তিনি হারিয়ে দিয়েছে এবং JK Sivan কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর হয়েছে, সিইও হয়েছে, অর্থাৎ ধনলক্ষ্মী ব্যাংকের বোর্ড তাকে সিলেক্ট করেছে এই বছরের এমডি এবং সিইওর জন্য। তো চলুন দেখে নিচ্ছি 6 নম্বর আপডেটটা। HSBC কোথায় নতুন আন্তর্জাতিক ব্যাংকের শাখা খুললো? তিনটি অপশান আছে আপনাদের কাছে, মুম্বাই, গুজরাট এবং তার সাথে কোচি। সঠিক উত্তরটি হচ্ছে গুজরাট। HSBC যে ব্যাংক আছে তারা ইন্টারন্যাশনাল একটি ব্রাঞ্চ খুলেছে, ওপেন করেছে, যেখান থেকে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হবে এবং সেই ইন্টারন্যাশনাল যে ব্রাঞ্চ ওপেন হয়েছে সেটা হয়েছে গুজরাটে, অর্থাৎ গুজরাটে HSBCর তরফ থেকে এটি নতুন আন্তর্জাতিক ব্যাংকের শাখা খোলা হলো। চলুন দেখে নিচ্ছি 7 নম্বরটা। খুব ইম্পর্টেন্ট আপডেট 7 নম্বরটা। TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস আমাদের ভারতের, তারা সারা বিশ্বে IT সার্ভিসে কততম র্যাঙ্ক করলো? অর্থাৎ সারা বিশ্বে যত IT কোম্পানি আছে যারা IT সার্ভিস দিয়ে থাকে সেখানে TCS মানে আমাদের অত্যন্ত জনপ্রিয় কোম্পানি। তো তারা কত র্যাঙ্ক করলো? তিনটে অপশান আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সঠিক উত্তরটা আপনারা আশা করি বলতে পারবেন, তো আমি বলে দিচ্ছি তৃতীয় র্যাঙ্ক করেছে। তার সাথে এটাও বলে দিই, 4 নম্বরে আছে Infosys, 7 নম্বরে আছে HCL, 9 নম্বরে আছে Wipro। অর্থাৎ 3 নম্বরে র্যাঙ্ক করেছে TCS, 4 নম্বরে র্যাঙ্ক করেছে ইনফোসিস, 7 নম্বরে র্যাঙ্ক করেছে এইচসিএল, উইপ্রো র্যাঙ্ক করেছে 9 নম্বরে। চলুন দেখে নিচ্ছি পরের আপডেটটা। কোন রাজ্যে স্কুল অফ পাবলিক হেলথ লঞ্চ করা হলো, অর্থাৎ একটি স্কুল লঞ্চ করা হলো যেটা পাবলিক হেলথের ওপর। তারা কারা লঞ্চ করলো? তিনটে অপশান আছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটা হচ্ছে রাজস্থান। এই স্কুল অফ পাবলিক হেলথের মাধ্যমে কিন্তু শুধুমাত্র কোভিড সিচুয়েশান না, বাকি অন্যান্য অনেক কিছু নিয়ে কিন্তু সেখানে পড়াশোনা করানো হবে এবং অ্যাওয়ারনেস করানো হবে। তো এই প্রেক্ষাপটে কিন্তু রাজস্থান সরকারের তরফ থেকে স্কুল অফ পাবলিক হেলথ বলে আলাদা একটি স্কুল ওপেন করা হলো। তো চলুন দেখে নিচ্ছি 9 নম্বর আপডেটটা। সম্প্রতি হওয়া সার্ভে অনুযায়ী সুন্দরবনে কত রকমের পাখি আছে, অর্থাৎ আমাদের সুন্দরবনে কত রকমের স্পিসিস আছে, মানে বার্ডের ওপর স্পিসিস রয়েছে। তো সেই স্পিসিসগুলো কত? তিনটে অপশান আছে, 428, 370, 719। সঠিক উত্তরটি হচ্ছে 428। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনে 428 রকমের স্পিসিস আছে, বার্ড স্পিসিস রয়েছে, অর্থাৎ পাখি রয়েছে। তো চলুন দেখে নিচ্ছি লাস্ট আপডেটটা। কোন ভ্যাকসিন ইউকে স্ট্রেন ভাইরাসের বিরুদ্ধে ব্যবহার করার কথা বলা হয়েছে বলেছে ভারত বায়োটেক, অর্থাৎ ভারত বায়োটেক যে কোম্পানি তারা সদ্য বলেছে যে ইউকে স্ট্রেন, যেটা নতুন একটা স্ট্রেন দেখা দিচ্ছে, যেটা কোভিডের পরবর্তী দেখা দিচ্ছে এবং অনেক অ্যাডভান্স বলা হচ্ছিল যে স্ট্রেনটাকে, তো সেই স্ট্রেনকে কোন ভ্যাকসিন আলটিমেটলি প্রতিরোধ করতে পারবে? তিনটে অপশান আছে, ভ্যাকসিনগুলোর নাম কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং তার সাথে নোভাক্স। তো তিনটের মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে কোভ্যাক্সিন। অর্থাৎ ভারত বায়োটেকের তথ্য অনুযায়ী, তাদের বক্তব্য অনুযায়ী যে কোভ্যাক্সিন দিলে কোভিড স্ট্রেন অবধি, অর্থাৎ ইউকে যে স্ট্রেন যেটা নতুন ভাইরাস বলা হচ্ছে, সেই ভাইরাসও কিন্তু প্রতিরোধ হতে পারে। তো এটা হচ্ছে টপ 10। অতি অবশ্যই পড়াশোনা করতে থাকুন। পরবর্তী আবার কালকে নিয়েও চলে আসবো। ততক্ষণের জন্য সবাইকে বলছি ভালো থাকবেন, প্লিজ পড়াশোনা করতে থাকুন।